গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের, তোমাদের গুনার পরিধি কেমন? সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনা করে, জিব্রিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনা করে, সমগ্র ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি মিলা আল্লাহর নাফরমানি করা ওই পর্যন্ত গুনাকে পৌঁছাইতে পারবে না যেই পর্যন্ত আল্লাহ বলতেছেন বালাও বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতাবি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাগ করে চলে যায়, একজনের গুনাহ, আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, একজনের গুনাহ তো দূরের কথা, আমার আকাশের পরিধি ভেদ করে চলে যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করি। এই উম্মত তো মাপ চাইতেও হয় না, নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন। তর্জমা ওলামায়ে কেরাম ভালো বুঝবে, আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, ফলাম্মা তায়াক্কানতা বিল বাওয়াত ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুব ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম, আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না, আমি দৌড়ে ছুটে আসি, আমি আসার আগে আমার মাগফিরাতের চাদর দিয়া একে ঢাইকা নেই, আমার রহমতের চাদর দিয়া আমার রেজার চাদর দিয়া একে ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায় নেই, আমি এসব পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই, তোর ডাক আমাকে থাকতে দেয় নাই, আমি চলে আসছি, আমার রহমতের জোশ চলে আসছে, তুই মাফ না চাইলেও মাফ করে দিবি। মোহাম্মদুর রসুলুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ, আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, সবাইকে বলবো, শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন। আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না, আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না। আমি গত মাসেরই 23 তারিখে আমার 1 মাসের আমেরিকার সফর ছিল, আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও, এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চষা মানুষ, আমি চষতে চষতে শেষ করে ফেলছি, আমাকে বুঝাইতে হবে না, আমি মানুষকে বড় কাছের থেকে দেখি, আপনি আমাকে বুঝাইতে হবে না। যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দিই এগুলো এনজয় না, যেগুলোকে আমরা সুখের সংজ্ঞা দেয় এটা সুখ না, যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না। আল্লাহ রসুল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন, এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন।